ছয়টা বই কিনে নিয়ে যান নিজেও পড়লেন স্ত্রীকেও পড়ালেন সন্তানকেও পড়ালেন আল্লাহর কসম আল্লাহর জাতের কাছে আশা করা যায় আল্লাহ দুনিয়া সুন্দর করে দিবে আখরা একজনের একটু অভিজ্ঞতার সাথে বলেন তো দেখি দশ বার সুরা এখলাস পড়তে কতক্ষণ সময় লাগার কথা যারা আমার বয়ান আগে শুনছেন তারা বলবেন না দশ বার সুরা এখলাস পড়ে কত মিনিট সময় লাগার কথা অভিজ্ঞতার সাথে বলি ধরুন আপনি বলেন তো কত মিনিট লাগার কথা পাঁচ মিনিট আচ্ছা আপনি কমছে ক মিনিট লাগার কথা হ্যাঁ 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 দুই মিনিট ছয় মিনিট আমি এখন চ্যালেঞ্জ করলাম করব দশটা তেইশ বাজে কটা ধরেন কটা দশটা তেইশ আমরা দশবার শুরু এক লাচ পরাবো কয় বার দেখি কতক্ষণ লাগে প্র্যাকটিক্যালটা করে দেখি কি বলে প্র্যাকটিক্যালটা করে দেখি দশ বার সুরা এখলাস যদি কেউ পড়ে আল্লাহ তালা জান্নাতে তার জন্য একটা ঘর বানাবে বলেন কয়বার পড়লে দশ বার সুরা এখলাস পড়লে জান্নাতে একটা কি বানাবে ঘর বানাবে এখন যদি আপনি ডেলি একশো টাকা করে ঘর বানান এখন বাজে দশটা চব্বিশ পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد، لم يلد ولم يولد ولم يكن له كفوا احد، بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد، لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد

আল্লাহ আমার আব্বার খবরে দিয়ে দিলাম সবাই নিজেরটা নিজের আল্লাহ আমার দিয়ে দিলাম আল্লাহ আমার মার খবরে আল্লাহ আমার দাদার খবরে দিয়ে দিলাম আল্লাহ আমার দাদির দিয়ে দিলাম আল্লাহ আমার নানার খবরে আল্লাহ আমার নানির দিয়ে দিলাম আল্লাহ মালানা জামাল সাহেব দাদা দাদি আসেনি আল্লাহ দাদা দাদির কবরে দিয়ে দিলাম কয় মিনিট লাগছে বলেন প্র্যাকটিক্যাল করলাম দুইটা মিনিটে জান্নাতে একটা বাড়ি যদি বিশ্বাস হয় করেন যদি বিশ্বাস না হয় মরেন হ্যাঁ যদি বিশ্বাস হয় বিশ্বাস না হলে মন খর সুরতাল একলাস আশারা আমার রহ বানাল্লা গুলা খুবই আল্লাহ নবী বলেন আমার উম্মত ছু তোমাদের কেউ যদি দশ বার সুরা এখলাস পড়ে আল্লাহ তালা জান্নাতে একটা ঘর বানাবে সময় কতক্ষণ লাগছে এই এখন লাগছে দুই মিনিট একলা একলা যখন পড়বেন তখন লাগবে আধা মিনিট তাহলে কতটা সহজ বলেন আজ থেকে পড়বো তো ইনশাআল্লাহ আজ থেকে পড়বো তো কে কয়টা ঘর বানাবেন জান্নাতে বলেন হুম না সংখ্যা কন সেই মুরব্বিরা কন মুরব্বিরা কন একটা পান কি জীবনে দুই মিনিটে খাওয়া শেষ করা গেছে হ্যাঁ আর একটা বাড়ি জান্নাতে তৈরি হবে মাত্র দুই মিনিট করবো তো ইনশাআল্লাহ আচ্ছা এই দুই মিনিটের দাম কত হলো আল্লাহর কাছে এবার আমাদের নবীজি বলেন খালিয়ে স্থ্যাথিও আহা দুকুম আইয়া কর চুল উচল কোরআনে ফি খুললে লাইলা আর বাকি কেউ প্রতিরাতে কোরানে করিমের তিন ভাগের একভাগ পড়ে ঘুমাতে সাহা বারা বলেন আর সুর কে কার পক্ষে সম্ভব প্রতিরাতে কোরানে এক একভাগ তিন ভাগের একভাগ পড়ে ঘুমাবে তা সুর বলেন কেন পারবা না সুরা তোল এখলাস লেতা দিলুথুল উথল কোরআন সুরা এখলাস কোরানে তিন ভাগের এক ভাগ তাহলে যদি প্রতিদিন একশো বার করে পড়েন কেমন হবে আখেরাতটা শুধু কি আখেরাত হবে না দুনিয়াও হবে এবার শুনেন আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম যার ওই আখরাত সুন্দর তার দুনিয়াও সুন্দর কি বলছি বলেন আর যার আখেরাত বরবাদ তার দুনিয়া আবাদ হলেও বরবাদ তার দুনিয়া আবাদ সাময়িক দুনিয়া বরবাদ চিরস্থায়ী বাস্তব না বাস্তব যার আখরাত আবাদ তার দুনিয়াও আবাদ আর যার আখরাত বরবাদ তার দুনিয়াও বরবাদ লেকিন আবাদ কতদিন সামান্য ক্ষণিকের ছবি বাস্তব না বাস্তব বেশি থেকে বেশি এই পাঁচ বছর না আরো 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 পাঁচ বছর বুতে আছে তো আমরা কোজন ঠিক অত পাঁচ বছর দিতে গুলি ভূতও পায় না পৃথিবীতে দিছেনি কররা এত পাঁচ বছর একজনটা ফের ফেরাউন পরে আবার দিছিল পরে আবার কি করছে বলে ডুবাইছে কি পরিমাণ কি এজন্য চলে নিয়ত করি ইনশাআল্লাহ নিজেরাও তেলাওয়াত করবো সন্তানদেরকে তেলাওয়াত শিখাবো তাহলে যারা গ্রহই পড়তে পারি না তাদের জন্য একটা রাস্তা খুলছে কিনা বলেন এখন আপনি যদি অফিসে যাওয়ার সময় পড়তে থাকেন কেমন হবে ঢাকা যাওয়ার সময় গাড়িতে বসে বসে পড়েন তো কেমন হবে ডেলি যদি এমন একটা তসবি হাতে নিয়ে পড়তে থাকেন তো কেমন হবে আল্লাহ আমাকে তৌফিক দান করুন কমপক্ষে প্রতিদিন একশো বার সুবহানাল্লাহ 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 কতবার একশো বার আলহামদুলিল্লাহ <سؤالك> الحمد لله الحمد لله الحمد لله الحمد لله <Fernanda> الحمد <أك لله أكبر،, اكبر الله اكبر الله اكبر الله اكبر الله أكبر الله أكبر لا اله الا الله لا اله الا الله لا إله إلا الله محمد رسول الله أكشبر بار جكونا صلَّ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم, وسلم. اكش استغفر الله استغفر الله استغفر الله এই ছয়টা তসবি রোজ করব করবো বলেন ইনশাল্ বলবেন হুজুর এগুলো পড়লে আমার লাভ কী হবে এগুলো পড়লে আমার কি হবে লাভ কী হবে তা আমি কি এক ঘন্টার মধ্যে আপনাকে সব শিখানো সম্ভব এই জন্য আপনাদের জন্য একটা হাতিয়ে নিয়ে এসেছি এটা আমার পাঁচটা বই আল্লামা অলি পুরী দামার দ্বারা কাতমের একটা বই মোট কয়টা বই বলেন ছয়টা বই ছয়টা বই কিনে নিয়ে যান নিজেও করলেন। স্ত্রীকেও পড়ালেন সন্তান সন্তানকেও পড়ালেন আল্লাহর খসম আল্লাহর জাহাতের কাছে আশা করা যায় আল্লাহ দুনিয়া সুন্দর করে দিবে আখরাত সুন্দর করে দিবে কারণ যারাই আখরাত সুন্দর হয় তার দুনিয়াও কি হবে বলেন সুন্দর হবে তাহলে যদি পারেন আমার গাড়িতে রাখা আছে একটা একটা বই নিয়ে যাবেন আল্লাহ তারা তাও দান করেন মাসে কমপক্ষে একবার যদি এই সবকগুলো মনে করেন তো বাকি এক মাস চলবে ঠিক নেবে ঠিক আচ্ছা যত দামি মোবাইলই হোক এটাকে চার্জ যদি না দেন এটা ডিসচার্জ হয়ে যায় না তাহলে আমাদের দিলেও তো রুকেও তো সার্চ দেওয়া দরকার রুকে চার্জ দেওয়া দরকার কিনা না সার্জ হয় কোন জায়গায় রুহে সার্জ হয় জিকিরের মসজিদে রুহে সার্চ হয় মাদ্রাসা রুহে চার্জ হয় আল্লাহ ওয়ালাদের খানকা মাশাআল্লাহ বাবা আল্লাহ তাও তৌফিক দান করেন রুহে চার্জ কোথায় হয় মাদ্রাসায় রাব্বা আল্লাহ আল্লাহ মধ্যে বরকত দান করে তাহলে রুহের দরকার কিনা বলেন যদি পারেন হযরত মালানা জামাল সাহ যদি পারেন এই মাদ্রাসা মসজিদে প্রতি মাসে এক দিন যিকিরের মজলিস করবেন আমরা প্রতি মাসে আসতে পারবো না আপনি নিজে করবেন মাগরিব থেকে আসা যিকিরের মজলিস করবেন এই ছয় বিষয় শেষ করবেন এরপরে দোয়া করে দিবেন ঠিক আছে না ইনশাআল্লাহ আল্লাহ তরা তৌফিক দান করেন